আমাদের এক জায়গায় এক ব্যক্তি আত্মহত্যা করেছে। মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন এলাকার মুফতি সাহেব জানাজা না পড়ানোর জন্য। উনি আমাকে ফোন দিয়ে বলেছেন আপনি কিভাবে এই ব্যক্তির জানাজা করলেন, আপনি জানেন সেই ব্যক্তি আত্মহত্যা করেছে, আপনি দেখেন। পর আমি ওনাকে গিয়ে বললাম হুজুর আপনি ওনাকে চিনেন? তো আমি চিনি না। আপনি জানেন? জানি না। তো না জেনে না চেনে আপনি কিভাবে মানুষকে ইন্সপায়ার করলেন জানাজায় না যাওয়ার জন্য? আপনি জানেন ছেলেটা ডিপ্রেশনের রোগী, ডিপ্রেশনের রোগী, পাগল যদি আত্মহত্যা করে পাগলকে দোষ দিতে পারবেন? পারবেন? তার কোনো শরীয়ত নাই। ডিপ্রেশনের রোগী সে তো রোগী, সে জানেও না সে কি করছে। আপনি ফতোয়া দিয়ে দিলেন কেন? কারণ এই রোগটাকে আমরা রোগ মনেই করি না, এই রোগটাকে আমরা রোগ। আমাদের অনেকের স্ত্রীর মধ্যে বিশেষ করে দেখেন এগুলা বড় জরুরি, আমাদের জীবনের জন্য জরুরি। আমি ইচ্ছে করলে আপনাদেরকে ঠিক ব্যাটিক করে দুই দিন ঘন্টা কাটানো আমার জন্য দুই সেকেন্ডের কাজ। আমরা জাহেলি যুগে থাকতাম, ভূত পূজা মূর্তি পূজা এমন কা হেন কোনো পূজা নাই আমাদের সমাজে হতো না। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো বাস বিচার নাই। আমাদের অশ্লীলতার কারণে আমাদের মা বোন ঘর থেকে বের হতে পারে না, সমাজের মধ্যে কোনো আইন নাই, কোনো বিচার নাই, সমাজের সর্বক্ষেত্রের মধ্যে একটা জুলুম জুলুম ভাব। এহেন অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এক ব্যক্তিকে নবী হিসেবে প্রেরণ করেন। ওনার পরিবার, ব্যক্তিত্ব, ওনার পারিবারিক ঐতিহ্য আমাদের মক্কা শরীফের মধ্যে এলাকার সবাই জানে। উনি অতিমাত্রায় ভদ্র, নম্র, সহনশীল। পরিচয়টা কিভাবে দিয়েছে দেখেন, উনি ভদ্র, উনি নম্র, উনি সহনশীল, উনি উদার, ওনার চরিত্র পূত পবিত্র। উনি সমাজের গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে মাইল মাইল দূরে উনি গরিবের জন্য কাজ করেন, মেহনতি জনতার জন্য কাজ করেন। উনি এক আল্লাহর ইবাদতের দিকে আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে বলেছেন আমরা কোনোভাবেই যেন মিথ্যা না বলি, আমরা কোনোভাবেই যেন ওয়াদার বরখেলাপ না করি, আমানতের খেয়ানত না করি। এই হচ্ছে হযরত জাফর বিন আবি তালিব যখন আমাদের দিন তুলে ধরেছেন, তো দিন তুলে ধরার সময় এই মৌলিক কথাগুলা বলেছেন। এখন আমরা বলি, আমরা দেখি আমাদের ভিতরে এই দিন কতটুকুন আছে, চরিত্রে কতটুকুন আমরা চরিত্রবান, সত্যবাদিতা কতটুকুন আছে, উদারতা কতটুকুন আছে। কেন আমরা দিনের পর দিন এই জায়গার মধ্যে দাঁড়াচ্ছি? মনে রাখবেন সুন্নতে ইলাহি হচ্ছে আপনি যদি জেগে উঠতে চান মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রবাদে জেগে উঠার অন্য কোনো মাধ্যম নাই। সাল্লাল্লাহু তাআলা আলাইহি, আমার নবীর পরে যেই জাতি নেতৃত্বের মধ্যে আসবে আমার নবীর চরিত্র নিয়ে আসতে হবে। আমার নবীকে মানেন অথবা আমার নবীকে না মানেন কোনো কিছুই না, যদি আমার নবীর চরিত্র আয়ত্ত করতে পারেন সিট আপনার, আর যদি আমার নবীর চরিত্র আয়ত্ত করতে না পারেন সিট থেকে সরে যেতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আজকে যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে আমার নবীর চরিত্র ষোলো আনা আছে। আমি যেই দেশে থাকি, আমি যেই দেশে থাকি, সেই দেশের মধ্যে খুলাফায়ে রাশেদার জামানা যেরকম সত্যবাদিতা, উদারতা, হিউম্যান রাইটস যেগুলো আমরা দেখতাম, আজকেও সেটা আছে। আপনাকে রাস্তায় পুলিশ দাঁড় করাবে, পুলিশ ইম্পসিবল, আপনি সাথে সাথে চ্যালেঞ্জ করতে পারবেন কোন আইনের বলে আপনি আমাকে দাঁড় করালেন, এখানে পারবেন? দেখেন কাফেরদের দেশ, আমরা বলি না কাফেরদের দেশ, খোদার ইজ্জতের কসম মিথ্যা বলা সমীচীন হবে না, কোনো জায়গায় বক্তব্য দিতে কখনো ভয় করে না, কোনো জায়গায় বক্তব্য দিতে কখনো ভয় করে না। এমন প্রত্যেক জায়গায় বক্তব্য হয়েছে, আমি বাংলাদেশকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলার কারণে আমাদের এমপিকে ধরে ফেলেছি,
বাংলাদেশ কে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলার কারণে আমি এমপি ধরে ফেলেছি কেমনে আপনি বলেন আমার দেশ কে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হু আর ইউ টু সে দ্যাট বাংলাদেশ ইজ আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হু গেভ ইউ দিস রাইট টু নেম আফটার বাংলাদেশ আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমি আমার যুক্তি প্রদর্শন করেছি আপনি দেখেন মানুষকে সম্মান হিউম্যান রাইটস মানবাধিকার যেগুলোকে বলি উনি কিন্তু আমাকে চ্যালেঞ্জ করেন না উনি কিন্তু আমাকে বুড়াবালা বলেন নাই উনি আমার কথার সাথে একমত পোষণ করেছেন আমি উনাকে বলেছি 18-20 কোটি মানুষের বাংলাদেশ আপনি 6 কোটি মানুষ নিয়ে আপনার দম বের হয়ে যাচ্ছে আমি 18-20 কোটি মানুষকে সকাল বিকাল পানি সরবরাহ করতে হয় আপনি হাসি মুখে এতগুলো মানুষের সামনে বলতেছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কেমনে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয় যাই হোক সেটা আলাদা হিসাব আমি আমার আমি শুধু আপনাদেরকে একটা মূল বিষয় বোঝাতে চাচ্ছি সম্মান মানবাধিকার এই যে আমি যেই বলে বলিয়ান হয়ে কথা বলতে পারছি সেটা তাদের অধিকার কারণে সেটা সত্যিকার গণতন্ত্রের কারণ আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম পরিবর্তন হতে হলে ওই যে সুন্নত ইলাহি তো কোরআনে পাকের মধ্যে বলছেন কদ খালাত মিন কাবলিকুম সুনান ফাসিরু ফিল আর ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবি তোমরা যদি সুন্নত ইলাহি দেখতে চাও পৃথিবীতে সফর করো দেখো যখন যেই জাতি আমার বিরুদ্ধে আচরণ করেছে আমার ব্যবস্থাপনা গ্রহণ করে নাই আস্থা করে নিক্ষেপ করেছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বনি ইসরাইলের বর্ণনা দিয়েছেন বনি ইসরাইলের বর্ণনা দিতে গিয়ে বলেছেন আমি বনি ইসরাইলকে সুপার পাওয়ার বানিয়েছি বনি ইসরাইল তখনকার যুগের সুপার পাওয়ার আমি বানিয়েছি কেন কারণ যেই ওয়াদা আমি দিয়েছি এবং আমার কাছ থেকে যেই ওয়াদা নিয়েছে সেই ওয়াদা পরিপূর্ণ করেছে ওয়াদাটা কি ছিল কো ওয়াদা ছিল ওয়াইজ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাইল আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ তোমাদের সাথে আমার ওয়াদা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না ওয়াদা নাম্বার 1 ওয়াদা নাম্বার 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবাকে সর্বোচ্চ সম্মান করা ওয়াদা নাম্বার 2 ওয়াদা নাম্বার 3 নামাজ কায়েম করবে নামাজ পড়া না নামাজ কায়েম করা নামাজ পড়া মানে হচ্ছে আপনি পাঁচে গানে নামাজ আদায় করে চলে গেলেন এটা নামাজ আদায় করা আর একটা হচ্ছে নামাজকে কায়েম করা কি রকম কায়েম আপনি যখন নামাজ আদায় করলেন তো আমার আল্লাহ বলেছেন নামাজ তোমাকে খারাপ কাজ গর্হিত কাজ অপছন্দনীয় কাজ অশ্লীল কাজ থেকে নামাজ তোমাকে রক্ষা করবে আমি নামাজ পড়ার পরে এই যাবতীয় কাজ থেকে যখন নিজেকে রক্ষা করব তখন নামাজ আমার উপর কায়েম হবে আর যদি নামাজ পড়ার পর আমি ঘুষ নিলাম সুদ নিলাম ওজনে কম দিলাম মানুষের সাথে অভদ্র আচরণ করলাম মানুষকে ঠকালাম ইমামের সাথে বেয়াদবি করলাম গরিব মানুষকে থাপ্পড় দিলাম তো নামাজ আদায় হয়েছে নামাজ আমার উপর কায়েম হয় নাই নামাজ কায়েম হবে কখন যখন আমি নামাজ পড়ার পর আমার ভিতরে একটা প্যারামিটার দাঁড়াবে মিথ্যা বলতে গেলে ভিতর থেকে টান অনুভব করব থাপ্পড় দিতে গেলে টান অনুভব করব ধোঁকা দিতে গেলে টান অনুভব করব কি যেন ভিতর থেকে আমাকে টেনে রাখে এই টেনে রাখাটা যদি সম্পন্ন হয় তো বুঝতে হবে আমার উপর নামাজ কায়েম হয়েছে আমার আল্লাহ সেই কারণে আদাউস সালাত না বলে ইকামাতুস সালাত বলেছে নামাজকে ব্যক্তি জীবনে কায়েম করা নাম্বার 3 এরপরে যাকাত আদায় করা নাম্বার 4 এরপরে আল্লাহ কি বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা মানুষের সাথে সৎ ব্যবহার করা বনি ইসরাইলকে বলেছে আল্লাহর ইবাদত মা বাবার প্রতি সম্মান মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং আপনার এলাকাবাসী গরিব মিসকিন তাদের সাথে সদালাপ করা তাদের প্রতি এহসান করা নামাজ কায়েম করা যাকাত আদায় করা মানুষের সাথে সৎ ব্যবহার করা জমিনের মধ্যে রক্তপাত না করা জমিনের মধ্যে রক্তপাত না করা এই কাজগুলো যদি তুমি সম্পন্ন করো তো তুমি এটা আমার ব্যবস্থাপনা এটা তুমি গ্রহণ করবা তো তোমাকে পৃথিবীর সুপার পাওয়ারের সিটে বসানো হবে বনি ইসরাইল সুপার পাওয়ারের সিটে বসেছে এটা হচ্ছে বনি ইসরাইলের সাথে আমার আল্লাহর ওয়াদা তো আমরা এখন কিভাবে বসবো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে উম্মত
বনি ইসরায়েলের মধ্যে জীবনে যা কিছু ঘটেছে প্রত্যেক কিছু তোমাদের জীবনেও ঘটবে কুল্লু মা তাআলা বনি ইসরায়েল সায়াতি আলা উম্মতি আমার উম্মতের উপর এমন প্রত্যেক কিছু অতিবাহিত হবে যেটা বনি ইসরায়েলের উপর হয়েছে হাসবান নাল বিনাল দুই জুতা যেমন সাইজের মধ্যে সমান অনুরূপভাবে বনি ইসরায়েল পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে যা কিছু ভুগেছে আমার উম্মতও ভুগবে এখন আমার উম্মতের সলিউশন কি তো সলিউশন হচ্ছে সুন্নতে ইলাহি গ্রহণ করা আমি সুন্নতে ইলাহি যদি ব্যবস্থাপনা আমি করতে পারি কোন ব্যবস্থাপনা আল্লাহর ইবাদত মা বাবার প্রতি সম্মান মানুষের সাথে সদ্ব্যবহার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রক্তপাত না করা এই জিনিসগুলা থেকে যদি আমি সরে যাই তাহলে কি হবে তো সরে গেলে মানুষ দুই অবস্থা থেকে খালি না হয় আহসানে তাকওয়িম অথবা আসফালুস সাফিলিন অত হয় আমি সর্বউৎকৃষ্ট নতুবা সর্বনিকৃষ্ট সর্বউৎকৃষ্ট হওয়ার জন্য নিয়ম নীতি দান করা হয়েছে সর্বনিকৃষ্ট হওয়ার জন্য নিয়ম নীতি দান করা হয়েছে ইসলাম আমাকে কি বলছেন আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন কিছু জিনিস করতে বলা হয়েছে কিছু জিনিস থেকে বেঁচে থাকতে বলা হয়েছে যে জিনিসগুলা করতে বলা হয়েছে সেটার মধ্যে প্রথম জিনিস হচ্ছে আদল এবং দ্বিতীয় জিনিস হচ্ছে এহসান আদল কোনটা তো যাকে যেখানে রাখা দরকার তাকে সেখানে রাখা যার পকেটে যেটা দেওয়া দরকার তার পকেটে সেটা দেওয়া আদল আমরা করতে পারছি না বাবার দেওয়া সম্পদ ভাই বোনদেরকে বণ্টন করে দিতে আমাদের কি যে কষ্ট হাই খোদা আবার আমি মসজিদ কমিটির চেয়ারম্যান আবার আমি কত ইসলামী সংগঠনের সাথে জড়িত কোনো দাম আছে কোনো দাম আছে লাখ সংগঠনের সাথে থাকবেন কাবার গড়ে 50,000 বার হজ করবেন যেই ব্যক্তি আদালতের বরখেলাফ করে যেই ব্যক্তি আমানতের বরখেলাফ করে আমার আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করেন না এবার আপনি কাবার ঘর ধরে লটকে থাকেন কোনো কিছু আছে আর যায় মনে রাখবেন সেই ব্যক্তি আল্লাহর প্রিয় ভাজন যেই ব্যক্তি আমানতকে তার যারা আহল তার যারা যোগ্য যেখানে আমানত ফেরত দিতে হবে সেই আমানত যেই ব্যক্তির আহলকে দিয়ে দেয় সেই ব্যক্তি আল্লাহর প্রিয় ভাজন সেই ব্যক্তি আল্লাহর পছন্দের আমাদের মধ্যে আপনি যখন এই ঘটনাগুলো ঘটাবেন আদালত ছেড়ে দেবেন এহসান ছেড়ে দেবেন ইবাদত ছেড়ে দেবেন মানুষের সাথে সদ্ব্যবহার ছেড়ে দেবেন তো কি হবে জীবনে সেটা একটা প্রশ্ন না আসেন আমাদের সময়ও শেষের দিকে জিন্দেগির মধ্যে কিছু এমন ঘটনার সম্মুখীন আপনি হবেন যেই ঘটনা যেই রোগ শোক যেটার কোনো সলিউশন আসমানের নিচে নাই আসমানের নিচে নাই মনে রাখবেন আমাদেরকে আল্লাহ একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বানিয়েছে আমরা উদ্দেশ্যহীনভাবে এখানে চলে আসি নাই আমাদেরকে প্রত্যেকের জীবনে একটা উদ্দেশ্য আছে শুধু মানুষ বলে কথা না একটা পিপড়ার সাথে যদি আপনি কথা বলতে পারেন একটা পিপড়াকেও যদি আপনি জিজ্ঞেস করেন সেও বলবে আমাকে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছে সেই কারণে আমার আল্লাহ বলছেন হে মানুষ শুধু তোমরা নও যা কিছু আমি বানিয়েছি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতুর জিনিস আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে শুধু তোমরা বলে কথা না আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে আর আমাদেরকে যখন বানিয়েছে আল্লাহ আমাদেরকে শুধু শরীর দেয় নাই আমাদের ভিতরে একটা কলব দান করেছে ঠিক না মনে রাখবেন আমরা যদি আমাদের এই চাল চলনের মধ্যে ভুল করি তো আমাদের কিছু রোগ শোকের সম্মুখীন হতে হবে রাসূলে পাক হাদিসে পাকের মধ্যে যেগুলা বলেছে যে উম্মত তোমাদের
কর্মকাণ্ডের কারণে যদি অশ্লীলতা বেড়ে যায় তো তোমাদের সমাজের মধ্যে এমন কিছু রোগ বালাই হবে যে রোগ বালাইয়ের কোন চিকিৎসা তোমাদের মেডিকেল সায়েন্স দিতে পারবে না তোমরা যদি ওজনে কম দাও তো এমন কষ্ট কঠিন জীবন তোমাদেরকে যাপন করতে হবে যেটা থেকে মুক্তির অন্য কোনো উপায় তোমাদের হাতে থাকবে না সম্মানিত উপস্থিতি আমাদের কারণে ধর্ম ছেড়ে দেওয়ার কারণে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবনে পারিবারিক জীবনে আমরা ধর্ম ছেড়ে দিয়েছি আমরা ছেলেদেরকে তরবিয়ত দেওয়া ছেড়ে দিয়েছি দ্বীন শিক্ষা দেওয়া ছেড়ে দিয়েছি আমরা ঘর থেকে ঘরগুলোকে উজাড় করে ফেলেছি রাত দিন আমরা টিভি কেন্দ্রিক হয়ে নাটক কেন্দ্রিক হয়ে আমরা দ্বীন ছেড়ে দেওয়ার কারণে একটা ভয়াবহ রোগ আমাদের পিছনে পিছনে আসছে আপনারা জানেন সেই রোগের নাম কি আপনারা মনে করবেন করোনা মনে রাখবেন করোনা মহামারী কোনো সন্দেহ নাই কিন্তু করোনার টিকা আবিষ্কার হয়ে গেছে দুই বছরের মাথায় আমরা পুরো পৃথিবীর মানুষ মোটামুটি একটা প্রোটেকশনের মধ্যে চলে এসেছি কিন্তু করোনার চেয়ে ভয়াবহ রোগ যেটা আমাদের পিছন পিছন ছুটে আমাদেরকে খুইয়ে খুইয়ে খাচ্ছে কিছুদিনের মধ্যে আমাদের ঘরগুলোকে উজাড় করে দেবে যেই রোগ সেই রোগের নাম ডিপ্রেশন কি না কি নাম জানেন হতাশা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2000 সনে ঘোষণা করে 2000 সনে বলা হচ্ছে হতাশা পৃথিবীর মানুষ যত ধরনের সাফারিংস ক্যান্সার বলেন রোড অ্যাক্সিডেন্ট বলেন হার্ট ডিজিজ বলেন যত ধরনের সাফারিংস সকল সাফারিংসের চার নাম্বার বড় কারণ তারা বলেছে চার নাম্বার বড় কারণ কিসের হিউম্যান সাফারিংস মানুষ যেই যেই কারণে কঠিন কঠিন রোগে ভোগে সেই রোগ ভোগের পেছনে চার নাম্বার বড় কারণ হচ্ছে হতাশা কয় হাজার বলে 2000 সনের ঘোষণা সাথে তারা একটা ভবিষ্যৎবাণী করেছে ভবিষ্যৎবাণী হচ্ছে এটা 2020 এর দিকে এটা দুই নাম্বার বড় কারণ হয়ে দাঁড়াবে কিন্তু পৃথিবীকে অবাক করে দিয়ে চার নাম্বার কারণ 2004 সনে হয়েছে দুই নাম্বার আর গত 7-8 বছর আগে হয়ে গেছে পৃথিবীর মানুষ যেই সমস্ত কারণে নিদারুণ কষ্টের মধ্যে ভোগে ক্যান্সার বলেন হার্ট ডিজিজ বলেন ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলেন ব্রুটাল কিলিং বলেন বর্বরভাবে একজন আরেকজনকে হত্যা করা এই তাবৎ সাফারিংসের পেছনে মূল কারণ হচ্ছে হতাশা মূল কারণ কি এবং পৃথিবীতে 30 লাখের চেয়ে বেশি মানুষ কয়লা এটা তো এমনিতে অন দা কার্পেট আন্ডার দা কার্পেট হাউ মাচ ইউ ডোন্ট নো প্রায় 30 লক্ষ মানুষ এই হতাশার কারণে আত্মহত্যা করে এবং লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন আত্মহত্যা করার কথা চিন্তা করে এই হতাশার কারণে সম্মানিত উপস্থিতি এই হতাশা এটা ইউরোপ হয়ে আমাদের বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে এখন গত কিছুদিন 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের ছেলে যাদের বয়স 10 থেকে 18 বছর তারা সপ্তাহে কম করে হলেও 5 থেকে 10 বার বলেছে লাইফ বোরিং হয়ে গেছে আমি নিজে বোরিং শব্দের অর্থ জেনেছি 5 থেকে 10 বছর আগে বোরিং শব্দের তো অর্থই জানতাম না ইউজ করব তো দূরের কথা কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম যাদের বয়স 10 থেকে 15 বছর তারা প্রত্যেক সপ্তাহই বলে বোরিং লাগছে বোরিং লাগছে গাড়ি আছে বাড়ি আছে রাস্তা পাকা
প্রত্যেক কিছু হাতের নাগালে কিন্তু আপনি বোরিং হয়ে গেছেন কেন সার্ভে করে বলা হচ্ছে যে বর্তমানে এই বোরিং এর পেছনে মূল কারণ হচ্ছে টেকনোলজি এবং সেই টেকনোলজির মধ্যে মূল ভূমিকা পালন করছে মোবাইল ফোন তো মোবাইল ফোনের কারণে আমাদের ছেলেরা বোর হয়ে যাচ্ছে আপনাদের কাছে হয়তো জিনিসটা হাস্যকর মনে হতে পারে আমি যে জিনিসটা বুঝেছি আমার কাজ আজান দিয়ে যাওয়া আপনার কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে রেকর্ড হচ্ছে এবং আমি আশা করব এটা প্রচার হবে প্রত্যেক মা বাবার কানে যাবে আমার এই আওয়াজ মনে রাখবেন ক্যান্সারের সন্তান নিয়ে মা বাবা থাকতে পারে ডিপ্রেস সন্তান নিয়ে মা বাবা পৃথিবীতে বাঁচা বড় কঠিন হয়ে যায় ডিপ্রেস সন্তান নিয়ে ক্যান্সারের রোগীর মা বাবা একবার মরে ডিপ্রেসড রোগীর মা বাবা প্রত্যেক দিন মরে সন্তান যখন মানুষের সঙ্গ সন্তানের ভালো লাগবে না পুরে ঘরের মধ্যে অন্ধকার করে সন্তান যখন বসে থাকবে শুয়ে থাকবে অস্বাভাবিক জীবন যাপন করবে কোন মা বাবা সেটা গ্রহণ করতে পারবে পারবে করো আপনারা জানেন এই এই দিকটা বিবেচনা করে এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে কারণ ওয়েস্ট পশ্চিমা বিশ্ব তাদের জীবনের সর্বদিক থেকে ধর্মকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেছে আপনি যখন আপনার ব্যক্তি জীবন সমাজ জীবন সামগ্রিক জীবন থেকে ধর্ম মুছে দেবেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনি মানব জীবনকে সুসংহতভাবে পরিচালিত করতে পারবেন আপনি মনে করিয়েন না মৌলবি বলে যাচ্ছে এটা বললে ভুল হবে এটা বললে ভুল হবে মৌলবি বলে যাচ্ছি না সমস্ত জ্ঞান বিজ্ঞানকে সামনে রেখে কথা বলছি ধর্ম ছাড়া আপনি যদি শুধুমাত্র জ্ঞান বিজ্ঞান দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে যাইবেন হাজার ধরনের সমস্যা আপনি মোকাবেলা করবেন যেই সমস্যার কোনো সমাধান আপনার হাতে নাই ডিপ্রেশনের কোনো ওষুধ কেউ বানাইতে পারে নাই ডিপ্রেশন হলে এমনিতে ঘুমের ওষুধ দেয় ডিপ্রেশন হলে যেহেতু মানুষ খাইতে পারে না খাওয়ার ওষুধ দেয় এটাকে অ্যান্টি ডিপ্রেশন পিল বলে আসলে ডিপ্রেশনের কোনো ওষুধ নাই পৃথিবীতে যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে তাদের কনক্লুশন হচ্ছে এটার কোনো চিকিৎসা নাই সম্মানিত উপস্থিতি আমরা কি চাইব আমাদের সমাজ আমরা সেদিকে চলে যাই না আমরা মুসলমান আমাদের হাতে কুরআন আমাদের হাতে নবিয়ে দোজাহান আমরা বিশ্বকে রাস্তা দেখাবো আমরা বিশ্বকে পথ দেখাবো আমাদের পথে ডাকবো আমাদের পথে কোনো হতাশা নাই কোনো ডিপ্রেশন নাই আমার আল্লাহ ঘোষণা করেছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর হে মানুষ তোমাদের কাছে কুরআনের আকৃতিতে একটা বড় অ্যাডমনিশন এসেছে গাইডলাইন এসেছে ওয়া শিফাউল লিমা ফিস সুদুর এই কুরআন তোমাদের ভিতরের জগৎ যত ধরনের অসুস্থতাই ভুগে সকল অসুস্থতার হিলিং এই কোরআনে পাক সকল অসুস্থতার শেফা এবং আরোগ্য এই কোরআনে পাক দিয়ে আমি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে প্রেরণ করেছি ওয়া হুদাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন এই কোরআনের মধ্যে আমি হেদায়েত রেখেছি এই কোরআনের মধ্যে আমি রহমত রেখেছি চারটা জিনিস পেলেন আরেকটা আয়াত এই আয়াতের পরে আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমরা ঈদ মিলাদুন্নবীতে এই আয়াত শুনি এবং পড়ি এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হাবিব তাদেরকে বলে দিন তারা যেন আমার নিয়ামত প্রাপ্তিতে খুশি উদযাপন করে কি করে
খুশি উদযাপন করে আমরা বছরে একবার খুশি উদযাপন করে কত দুঃখে পড়ে যায় বেদাতের ফতোয়া খাইতে খাইতে আমাদের নাকানি সুবানি হয় আমার আল্লাহ রাসূলের পাকের মাধ্যমে আমাদেরকে বলছে তারা যেন আমার রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে মাওলা কয় দিন করব কয় মাস যতবার তোমার খুশি উদযাপন দরকার ততবার করবা খুশি উদযাপন কেন করতে হয় তো মেন্টাল হিলিং এর জন্য খুশি উদযাপন কেন করতে হয় তো রিল্যাক্স হওয়ার জন্য মাওলা রিল্যাক্স কেন প্রয়োজন তো সমাজ পরিচালনা ঘর পরিচালনা পরিবারের সাথে থাকা সমাজের সাথে থাকা সব জায়গা থেকে তুমি চাপ অনুভব করবা টেনশন পাইবা চাপ অনুভব করবা যখনই তুমি মেন্টালি প্রেসার অনুভব করবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু আমার কোন নিয়ামত স্মরণ করে খুশি উদযাপন করবে মাওলা খুশি কিভাবে কিভাবে উদযাপন করব তো সেটাও কি বলে দিতে হবে তোমাদের সমাজের মধ্যে তোমরা খুশি উদযাপন করো না তো করি তো তোমাদের সমাজ যেভাবে খুশি উদযাপন করে সেটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই ইসলামকে সেই কারণে প্রকৃতিগত ধর্ম বলা হয় মাওলা তোমার নিয়ামত কি কি তো তোমার নিয়ামত কি কি এটাও কি গুনতে বসে যাবা তো গুনো তোমার নিয়ামত কি এই যে বাতাস নিয়ামত চোখ নিয়ামত সন্তান নিয়ামত ঘরের নিচে থাকছি নিয়ামত মা বাবা আছে নিয়ামত একসাথে রাতের খাবার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে গ্রহণ করতে পারছি নিয়ামত সেই জায়গার মধ্যে খুশি উদযাপন করো আমার দরবারে হাত তোলো মেন্টালি রিল্যাক্সড হবে সন্তানকে নিয়ে খুশি উদযাপন করো ভাই বোনকে নিয়ে খুশি উদযাপন করো মানুষকে খাওয়াও রোজা রেখে খুশি উদযাপন করো মানুষকে খাওয়াইয়া খুশি উদযাপন করো কাউকে কোনো কিছু দিয়ে খুশি উদযাপন করো মসজিদের মধ্যে দান করে খুশি উদযাপন করো যেভাবে মন চায় খুশি উদযাপন করবে কেন খুশি উদযাপন তোমার মেন্টাল হেলথকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এখন প্রত্যেক দিন তো করতে পারতেছি না বছরের অবিলাবল আসলে করি হাই খোদায় এক বছরে একবার করার কারণে আমার ভাইয়েরা শান্তি দেয় শান্তি দেয় আপনি জানেন আপনি ফতোয়া বাদ দিয়ে দেন আমার সাথে ফতোয়া আমি নিরীহ মানুষ আমি কোনো মুফতিও না মুহাদ্দিসও না আলেমও না কোনো কিছু না আপনি আমাকে ফতোয়া দিয়ে বাড়ি একটা দেবেন আমি পড়ে যাব আমার পক্ষে আপনাকে রিটালিয়েট করা সম্ভব না কেন কারণ এই ধরনের ফতোয়ার জবাব দেওয়া আর চার বছরের বাচ্চার সাথে আর্গুমেন্ট দিয়ে কথা বলা কথা এক মনে রাখবেন খুশি আপনি আপনার ফতোয়া নিয়ে দূরে থাকেন খুশি উদযাপন খুশি উদযাপন করলে কি হয় মেন্টাল হেলথ সুস্থ থাকে আমাদের হেলথ দুইটা একটা ফিজিক্যাল একটা মেন্টাল আমরা ফিজিক্যাল অসুস্থতাকে গুরুত্ব বেশি দেই একটু ইদার উদার হতে পারে না প্যারাসিটামল নাপা এক্সট্রা সাথে অ্যান্টিবায়োটিক আমাদের ভাইয়েরা সাত দিনের অ্যান্টিবায়োটিক তিন দিন খাইয়া ফেলে দেন না এটা হারাম মনে করবেন হারাম হারাম অ্যান্টিবায়োটিক যদি ডাক্তার সাত দিনের দেয় সাত দিন গ্রহণ করবেন আমার বাবারা মুরব্বিরা একেবারে শুনতেই চান না ওনাদের মতে চার দিন ভালো হয়ে গেছি কয়াল একদিন অ্যান্টিবায়োটিক ওই কি অ্যান্টিবায়োটিক দিয়ে কিনবে না না অ্যান্টিবায়োটিকের একটা কোর্স আছে এটা যদি সাত দিনের হয় সাত দিনের পাঁচ দিনের হলে পাঁচ দিনের এটাকে ফরজ মনে করবেন পাঁচ দিনের হলে কোর্স সম্পন্ন করবেন পাঁচ দিনের কোর্স চার দিনে করে বাকিগুলো ফালাই দিবেন না এটা শরীরের জন্য ক্ষতিকর শরীরের জন্য ক্ষতিকর তো এখন আমরা মানুষ হিসেবে আমরা কি করি ফিজিক্যাল সাইটের গুরুত্ব বেশি দেই এখানে কিছু হতে পারে না দুই মিনিটের মধ্যে অসুখকে ঠিক হয়ে যায় কিন্তু মেন্টাল হেলথকে গুরুত্ব দেই না আমার ঘরের মধ্যে আমার বোন আমার স্ত্রী আমাদের অনেকের স্ত্রীর মধ্যে মেন্টাল হেলথের সমস্যা আছে এখানে আমাদের এখানে মিনিমাম 50% ওয়াইফের মেন্টাল হেলথের সমস্যা আছে কিন্তু সেটা আমরা গুরুত্ব দেই